I can show you the world. ছোট পর্দার অভিনেত্রীদের দৌড়ে এখন সবচেয়ে বেশি এগিয়ে আছেন তাসনিয়া ফারিন। সম্ভাবনা জাগিয়েছেন টলিউডেও, তবে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন গান গেয়ে। বিটিভিতে প্রচারিত ইত্যাদি অনুষ্ঠানে তাসনিয়ার সঙ্গে ফারিনের গান শুনে ভক্তরা একেবারে থ বনে যান। অভিনয় দক্ষতার পাশাপাশি ফারিন যে এত ভালো গান করেন সেটা আরও আগে কেন প্রকাশ্যে আসেনি তা নিয়েও আফসোস করেছেন অনেক ভক্ত। শুরুটা হারমোনিয়াম বাজিয়ে একটি পত্রিকার অফিসে দেশাত্মবোধক গান দিয়ে, এরপর এক লাফে উঠে গেলেন ইত্যাদির মঞ্চে। রাতারাতি সুপারহিট সেই গান, যদিও একই গানে বিদেশের মঞ্চে গাইতে গিয়ে শ্রোতাদের হাতে নাজেহাল হয়েছেন খানিকটা, তবে ফের চমকে দিলেন ফারিন, তাও আবার ইংরেজি গানে। সম্প্রতি ফারিন তার সোশ্যাল হ্যান্ডেলে নিজের বানানো একটি ভিডিও প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে আলো আধারি মেখে বিষণ্ন মুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের জেলাস গানটি। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। ইংরেজি গানের জন্য ফারিন ভক্তদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। এক অনুরাগী লিখেছেন, দারুণ কণ্ঠ, দারুণ গেয়েছেন। অপর একজন মন্তব্য করেছেন, মন ভরে গেল, সত্যি দারুণ গেয়েছেন। তবে কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করছেন। আরমান আতিক নামে একজন নেটিজেন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না, দয়া করে বাংলাতে গান গাইবেন। অপরদিকে শুভ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, নিজেকে একটু ইউরোপিয়ান ভাবতেছে। তবে এই গানের মাধ্যমে ফারিন নিজের উপলব্ধির কথা শেয়ার করে জানান, সাম্প্রতিক সময়ে তার জীবনে অনেক কিছুই ঘটে গেছে। এই সব বিশৃঙ্খলার মাঝে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন, আর হারিয়ে ফেলেছিলেন সবচেয়ে মূল্যবান বন্ধু সঙ্গীতকে। ভক্তদের উদ্দেশ্যে ফারিন বলেন, জীবনে যতই ব্যস্ত হয়ে উঠুন না কেন, সত্যি জিনিসটাকে হারাতে দিও না, যেটা তোমাকে জীবিত রাখে। সবশেষ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ চক্রে দেখা গেছে তাসনিয়া ফারিনকে। বিনোদন ডেস্ক, বায়ান্ন টিভি।